Bang. 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 Doctor Abu, কি বুঝলো? যা বুঝলি এর পেটে অনেক গ্যাস জমি আছে। হ্যাঁ। ওই জন্য চুনা গাওটে। কি কব ডাক্তার বাবু? গ্যাস জমি আছে? তাহলে এবার কি হবে? কি আর হবে? আমাকে দে দাও, ভরগে রান্নাবার খাইলু। এ মানে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে? ডাক্তার বাবু অপারেশন করতে কত খরচা পড়বে? কত টাকা? ওই এদিক ওদিক করে হ্যাঁ 2-3 হাজার টাকা মতো পড়বে। কি কব ডাক্তার বাবু, এই মুরগিটা বিক্রি করলেও তো 200 টাকাও পাবো না, আর তুমি অপারেশন করতে 2-3 হাজার টাকা নিয়ে নেবো? কত কত জানিনি, করা তো হইলে করা, নাহলে ঘর চল যাও, আমাকে আবার অন্য পেশেন্ট দেখতে হবে। কাই ডাক্তার, একটাও তো পেশেন্ট নেই। ও ভালো করে দেখ, এক্ষুনি আসবে, দেখ ভালো করে দেখ। তুমি কি অপারেশন করাইবে? ডাক্তার বাবু আমি গরিব মানুষ, আমি 100 টাকা পাবো কোথায়? ডাক্তার বাবু অন্য কোনো উপায় নেই। তুমি কাঁদো না কেন? সেই তো মরি গেলে ঝোল করে খাই লিব। আবার কাঁদে? আচ্ছা মুশকিল তো। এই তোমার স্বাস্থ্যসাথী কার্ড আছে? হ্যাঁ আছে তো। ঠিক আছে তাহলে হয়ে যাবে। অ্যাসিস্ট্যান্ট এক্ষুনি অপারেশন হবে, ইমিডিয়েটলি সব রেডি করো। ইয়েস স্যার। আর তোমার নামটা কি জানো? মদন মিত্র। মদন মিত্র, তোর আর গ্যাস হবে না, ডাক্তারবাবু অপারেশন করে দেবে, সুন্দর সুন্দর হাগা হবে, সব কিছু রেডি স্যার। ডাক্তার বাবু, চিন্তার কোনো কারণ নেই, অপারেশন সাকসেসফুল। হ্যালো, তাহলে ডাক্তার বাবু আমি এখন আসি। আইসি মানে এখানে একটা সই করতে যাও। ডাক্তার বাবু আমি তো সই করতে পারি না। ও তুমি তো আগে কবে যে তুমি মূর্খ। এলা ঠিক সাই দাও এখানে। ঠিক আছে যাও, সাবধানে যাবো, কাটা আছে, সাবধানে দেখে যাবো। আসছি না। শালার মুরগি দেখো তো কি, একটা ডিম দেওয়ার নাম নেই, এইটুকু বয়সে তোকে লালন পালন করছি, এই দিনটা দেখার জন্য? হ্যাঁ রে, তো লজ্জা করেনি? মার খাবার পরে ওরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস। ওই বাচ্চা, কি হয়েছে কো? তোর মুখটা ওরকম শুকনা লাগছে কেন বাচ্চা? আরে ভাই আর কোষ না, এক মাস ধরে একটা মুরগি পুষিটি, একটা ডিম দেওয়ার নাম নেই, দূর বেতো। ওই জন্য তোর মন খারাপ? কি করব ক, এত দিন ধরে মুরগি পুষিটি, একটা ডিম যদি না দেয় তাহলে কার না রাগ ধরে আমাকে ক। কি এক কাজ কর, কয়লার চোখের অমল ভুঁইয়াকে চিনু তো? অমল ভুঁইয়া? হ্যাঁ চিনি তো। তার ঘরের ঠিক ডান পাশে দেখবে একটা চেম্বার আছে। চেম্বার? চেম্বার হাগা ঘরের চেম্বার? দূর বেতো। হাগা ঘরের চেম্বার কি হো? ডাক্তারের চেম্বার। ও আচ্ছা, ডাক্তারের নামটা কি জানো বেশ? হ্যাঁ ভোলা সিং, মুরগি স্পেশালিস্ট। তুই এক্ষুনি মুরগি লাজা, কালকে তোর মুরগি ডিম দিয়ে দিবি। কি করে তাই, তোমাকে অক্ষুনি যাইতে হবে? সে তুই যাই যাবি, যা আগে কর রেশনটা কবে দিবে। সামনে শুক্রবার দিবে। ঠিক আছে আমি এখন চললুম, তুই তাহলে তাড়াতাড়ি মুরগি লাজা। ঠিক আছে, না যাই মুরগিটাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, ডিম নেব। চ শালার মুরগি, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই।
দাও কোথায় আছো ভিজিট দিয়ে যাও ভিজিট কত টাকা 200 টাকা শালা 50 টাকার মুরগি 200 টাকা ভিজিট এটা কোন কথা হইলো কত কত জানি নি পয়সা রইলে দেখা নালে ঘর চল যাও ঠিক আছে যাও ডাক্তার বাবু দেখো তো কি হইছে পেট ভর্তি করে খাটে হাগেটে অথচ একটা ডিম নাই ভালো করে ধরো দেখি হ্যাঁ আস্তে আস্তে কাছে দেখি মা কাছে কইছি মুরগিকে কাছে কইছি ডাক্তার বাবু মুরগি কি করে কাশবে দুগা দিলেই ঠিক কাশবে এই তো কাশছে বাবা পেটে তো অনেক ডিম বাড়ি আসবে বটে কি কও কথা সব পেটে অনেক ডিম শুনো শুনো হোগো ডাক্তার বাবু পেটে অনেক ডিম কক করছে বাড়ি আসবে কটি কিন্তু তাহলে ডিম দেখেনি কেন হ্যাঁ পথ ঘুরাও দেখি কি বাবা কি হয়েছে ডাক্তার বাবু পথে তো পুরা পাইল চলছে ওই জন্য বলে এত গন্ধ কেন দেখি কি করা যায় এই মলমটা দিনে দুবার করে লাগাইবো ডাক্তারবাবু এই মলমটা লাগালে মুরগি ডিম দিবে তো দিবে মানে যতদিন বাঁচবে ততদিন ডিম দিবে তাহলে দাও দুবো তো দুবো মানে আগে 300 টাকা দাও 300 টাকা 50 টাকা মুরগি ওখানে 200 টাকা ভিজিট আর এখানে 300 টাকা টোটাল 500 টাকা এখানে কি মগের মূল্য পাইছো অত সব জানি নি নিতে হলো না নালে মুরগিলা চল যাও হ্যালো কি হরে এই যে উঠো না ভাই এখানে টিপস হয়ে যাও এই যে কি জানো নাম ভোলা সিং আমি যথেষ্ট শিক্ষিত অল্প বিদ্যা ভয়ঙ্করী লস হই কর এইখানটা আবার আইলে 200 টাকা এদিকে শুন 200 টাকা তো পদে প্রথমে ভিজিটটা দাও আরে ভিজিট পরে ইমিডিয়েটলি ডাক্তার দেখাতে হবে শুনে দেখি ডাক্তারবাবু ইমার্জেন্সি 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 ডাক্তারবাবু ইনি ভিজিট দেননি কি ভিজিট দেননি সেটা আমি লিয়ালো তুই চল যাও কি হয়েছে আর কোনই ডাক্তারবাবু মুরগিটা ডিম দেয়নি বলে আমার মেয়েজি ঘাড় মোটকে দিয়েছে ডিম দিবে কাই দিয়ায় এ তো আড়িয়া মুরগি ওটাই তো ডাক্তারবাবু আমার বাচ্চা মেয়েজি না বুঝতে পেরে ঘাড় মোটকে দিয়েছে এ সিস্টেম খুব সিরিয়াস কন্ডিশন ইমিডিয়েটলি অপারেশন করতে হবে তাড়াতাড়ি সবকিছু রেডি করো यस স্যার তোমার নাম কি কানাই দাস সবকিছু রেডি স্যার মুরগিটা কি বাজবে মনে হয় না বাজবে বলে আমার মেজিয়ারে ঘাটটা মটকে দিয়েছে
হলো ডাক্তারবাবু আমার মুরগি কই আরে কি হলো ডাক্তারবাবু আপনি চুপচাপ হয়ে আছেন কেন আমার মুরগি কই আই'ম সরি রিয়েলি সরি আমি আমার শেষ বিন্দুটুকু দিয়েও অসহায় মুরগিটাকে বাঁচাতে পারলাম না মনে হয় ভগবান আপনার কথাটা ঠিকঠাক শুনতে পাননি এই রে আমি তো ভগবানকে ডাকতেই ভুলে গেছিলাম শুধু শুধু মুরগিটা আমার জন্য মারা গেল হ্যাঁ আপনার জন্যই মারা গেছে আপনি ভগবানকে ডাকবেন না কেন এখন ডেড বয়টা কি করবেন কি আর করবেন আপনার অ্যাসিস্ট্যান্টকে বলেন ভাগাড়ে গিয়ে ফেল দিয়ে আসতে আমি এখন আইছি হ্যাঁ আরে যাও তো ভাই ভিজিটটা দিয়ে যাও আমার এই পরিস্থিতি দেখেও আপনি ভিজিট নেবেন চেয়ার দিত আপনি দাও দাঁড়ান আপনি মনে করে ডাক্তারবাবুকে ভিজিট দিয়েছেন তো ও ডাক্তারবাবু ভিজিট দিয়েছে ছাড় ওনাকে ছাড় ছাড় যান 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 পুরা একদিন হয়ে গেল এখন হাগার নাম পর্যন্ত লাইনি আগে যাবো চুলা হাগার ছিল ওটাও বন্ধ হয়েছে এদিকে না হাগি আগিয়া মুরগির পেটটা ফুলিছে মনে হয় বেশি দিন বাঁচবে নি সালার ডাক্তার কি অপারেশন করছে কে জানে আজকে ওই ডাক্তারের অপারেশন করে আমি হাগা বন্ধ করে দেবো ওই মুরগি শালা পুরা একটা দিন চলে গেল অথচ একটা ডিম দেওয়ার নাম নেই আর ডাক্তার কইছে এই মলমটা লাগালে নাকি যতদিন বাজবে ততদিন ডিম দেবে শালা ফাউ ডাক্তার ফাউ ফাউ আমার কাছে 500 টাকা দিছে আজকে ডাক্তারকে মারে ওর পোঁত দিয়ে ডিম বার করে দিই তীরে মদন তুই এরকম রাগে রাগে কাজ আউটু আরে আর বলিস না সে ডাক্তার আছে না ভোলা সিং মুরগি স্পেশালিস্ট হ্যাঁ ওই ডাক্তার আমার মুরগি অপারেশন করিয়া মুরগি হা বন্ধ করে দিচ্ছে তাই আমিও যাইটি ওর অপারেশন করে হাগা বন্ধ করে দিতে আরে আমিও তো ওইখানে যাইছি কেন তোর কি হয়েছে আরে আর কোজ না আমাকে ওই ডাক্তার একটা মলম দিছিল ওই মলমটা আমার মুরগির পোঁদে লাগালে নাকি যতদিন বাঁচবে ততদিন নাকি ডিম দিবে অথচ একটাও ডিম দেয়নি তাই যাই তুই ওকে মারি আর পোঁদ দিয়ে ডিম বার তাহলে শুভকে দিয়ে দিছে তাড়াতাড়ি চল 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 সরো 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 ইমার্জেন্সি 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 পরে আগে ভিজিট দাও তারপর যাও ডাক্তার বাবু তোমার সঙ্গে কিছু পার্সোনাল কথা আছে দেখো ছাড়ে দেনি এই ছাড়ো ছাড়ো আসতে দাও আসতে দাও স্যার কি হবে কি পার্সোনাল কথা আছে কো ডাক্তার বাবু কালকে যে আমার মুরগিকে পাইলসের মলমটা দিছল না আর আমার মুরগি চুনা হাগা কাটে বলে অপারেশন করে দিছিল ওই মলমটা লাগানোর পর দিয়া আমার মুরগির পাইলস একবার ভালো হয়েছে তখন তখন পকাত পকাত করে ডিম দেয় আমার মুরগি অপারেশনের পর মানুষের মতো হাগে মোটা মোটা হলুদ হলুদ কি হবে আরে এ তো ভালো কথা তা আমি কি করব ডাক্তার বাবু তোমাকে কিছু করতে হবে না তুমি এত ভালো কাজ করছো ওই জন্য আমার দিন প্ল্যান করে তোমাকে খেলাইতে আসছি এই মানে না না মিষ্টি মুখ করাইতে আসছি ও মিষ্টি তাই দাও 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 এখানে দোয়া যাবে নি কেন তোমার ওই অ্যাসিস্ট্যান্ট আছে না ও লোভ দিয়ে দিবে তাহলে তোমার ওই অ্যাসিস্ট্যান্টকে বলো ইমিডিয়েটলি অপারেশন হবে সব কিছু রেডি করছি আমরা ভিতরে গিয়ে দেবো তাহলে আর লোভ দিতে পারবেন না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই অ্যাসিস্ট্যান্ট ইমিডিয়েটলি অপারেশন হবে সব কিছু রেডি করো ইয়েস স্যার সব কিছু রেডি স্যার কি হলো কি আর হবে অপারেশন সাকসেসফুল ভিতরে গিয়ে দেখে লও কি হরে হ্যাঁ
হ্যালো বন্ধুরা, তো ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টাং করে মেরে দিও, আর কমেন্ট করে জানাও কোন পার্টটা বেশি ভালো লেগেছে, আর শেয়ার করতে কিন্তু ভুলবে না, আর ভিডিওর কোন কোন পার্ট তোমাদের বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানান। চলো দেখা হচ্ছে, আবার আসিব কিরে হানশিরে তীরে তীরে এই বাংলা।